নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মহামূল্যবান রত্ন রুবিকে কেন সাত রাজার ধন এক মানিক বলা হয়, কেন এতটা কস্টলি, কি কারণে রুবি এতটা ইম্পর্টেন্ট, কেন এতটা মুখ্য ভূমিকা পালন করে, রুবি কিনতে গেলে কোন কোন জায়গাগুলো আমরা দেখা উচিত, এবং রুবি অরিজিনাল রুবি ধারণ করলে আপনাদের কি কি উপকার লাভ করা যায় তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করে নেব। এবং রুবি যদি অরিজিনাল না হয় সেটা কিভাবে বুঝবেন, এবং রুবি অরিজিনাল হলেও সেটা কেমন দেখতে হয় তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। আশা করব আপনাদের অনুষ্ঠানটা ভালো লাগবে, কেননা সব থেকে মহামূল্যবান রত্ন ডায়মন্ডের থেকেও যে সব থেকে দামি সে হচ্ছে অ্যাকচুয়ালি রুবি। এই রুবি অরিজিনাল পাওয়া কিন্তু খুব লাকের ব্যাপার। মানুষের রুবি সচরাচরভাবে কিন্তু খুব কমই ভালো রুবি কিন্তু বাজারে বিক্রি হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু রুবির মধ্যে ফেক ব্যাপারটা থাকে, কারণ রুবি কেনা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। কেন এমন হয় এ নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, এই মহামূল্যবান হওয়ার জন্য মেন যেটা দায়ী সেটা হচ্ছে এখনকার বাজারে যতটা রুবির প্রয়োজন সেই অনুযায়ী রুবির কিন্তু যোগান নেই। অর্থাৎ ডিমান্ড বেশি কিন্তু তার যে সাপ্লাই সেটা কিন্তু অনেক কম। কেন কম? তার মেন কারণ হচ্ছে আগেকার দিনে বার্মিজ মাইন থেকে কিন্তু রুবি উত্তোলন হতো। এখন কিন্তু বার্মিজ মাইন অনেকটা বন্ধ হয়ে গেছে, বা পাওয়া গেলেও তার কিন্তু প্রচুর দাম। এখন শুধুমাত্র ভালো রুবি পেতে গেলে কিন্তু মাদাগাস্কারের যে রুবি সেই রুবিটা জেনারেলি ভাবে ভালো হয়, এবং তার মধ্যে অনেক ব্যাপার থাকে। কি ব্যাপার থাকে সেগুলোকে বলবো একে একে, আমরা অনুষ্ঠানটা লাস্ট পর্যন্ত কিন্তু শুনুন। প্রথমে বলবো, এই রুবিকে বলা হয়, রুবিকে বিভিন্ন নামে ডাকা হয়। মানিক্য বলা হয়, অর্থাৎ মানিক বলা হয়, বা পদ্মরাগমণি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে কোথাও কোথাও কোথাও, আবার সূর্যকান্ত মণি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। সূর্যকান্ত মণি, পদ্মরাগমণি, বা মানিক্য, বা মানিক, বা অনেকে যারা চুনি বা রুবি গুলিয়ে ফেলে অনেকে চুনিও কিন্তু রুবিকেই বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি চুনি কিন্তু চুনি নয়, চুনি কিন্তু রুবি নয়। চুনি মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা ফিলিং করে যে রুবিটাকে তৈরি করা হয় সেইটাকে বলা হয় চুনি। অর্থাৎ চুনি মানে বুঝবেন সেই চুনি কিন্তু অরিজিনাল রুবি হয় না সচরাচরভাবে। আমরা চুনি রুবি যাকে এক করে দিই সেই এক কিন্তু হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কম দামে যেই রুবিগুলো বিক্রি হয়, বিশেষ করে কম দামে মানে 3.5-4.5 এই টাকার মধ্যেও যে রথি যে রুবিগুলো বিক্রি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই রুবিগুলো কিন্তু অর্থাৎ মোটামুটিভাবে ওভারঅলভাবে আপনার 4-5 রথির দাম ওই 30-35,000 টাকার মধ্যে যে সমস্ত রুবিগুলো পড়বে সেই রুবিগুলো কনফার্মলিভাবে সেগুলো কিন্তু চুনি, সেগুলো কিন্তু রুবি হয় না। অরিজিনাল যেগুলো রুবি হয় সেগুলো কিন্তু তার মধ্যে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি অত্যন্ত থাকে, এবং তার মধ্যে একটা পিঙ্কিশ বা লাল কালার থাকবে যেটা, এবং সেই কালারের মধ্যে একটা সাদা একটা ঔজ্জ্বল্য বর্ণ কিন্তু থাকবে, এবং যেটা তার মধ্যে ইউনিফর্ম কালার থাকবে, কালারের মধ্যে কোনো ভেরিয়েশন থাকবে না, এবং তার মধ্যে এমন একটা স্বচ্ছ ব্যাপার থাকবে আপনার দেখলে চোখ জুড়িয়ে যাবে। দেখবেন সেটা লাল কালার হোক বা পিঙ্ক কালার হোক, যে কালারই হোক না কেন সেই কালারের মধ্যে একটা ইউনিফর্মিটি থাকবে, এবং আপনি দূর থেকে দেখলে তার উপর লাইট ফেললে দেখবেন অনেকটা ট্রান্সপারেন্ট, আপনার এপার থেকে ওপার আপনি হাতে নিলে হাতের অন্য পার্টটা আপনি দেখতে পাবেন, এবং আপনি দেখবেন যে তার মধ্যে বিন্দু, দাগ বা ফাটা সব কিছু বর্জিত হবে। কোনো রকম বিন্দু থাকবে না, কোনো রকম দাগ থাকবে না, ফাটা থাকবে না। যে সমস্ত রুবি বিন্দু, দাগ বা ফাটা এই সমস্ত বর্জিত সেই সমস্ত রুবিগুলো কিন্তু সব থেকে ভালো রুবি হয়। তার ট্রান্সপারেন্সি ভালো হতে হবে, এবং তার মধ্যে একটা পিঙ্কিশ বা রেড কালার একটা থাকবে, অর্থাৎ গোলাপি বর্ণের একটা আভা বা রেড কালারের একটা আভা থাকবে, এবং যার মধ্যে একটা সাদা কালার একটা খেলা করবে। অর্থাৎ পিঙ্কিশ বা রেড যেটাই হোক না কেন সেটা এতটাই লাইট হবে যে তার মধ্যে মনে একটা স্বচ্ছ জলজলে ভাব কিন্তু পরিলক্ষিত হবে। মানে দেখবেন একটা যেখানে লাইটটা পড়ছে সেই জায়গাটা কিন্তু সাদা হয়ে থাকবে, এবং যখনই আপনি স্টোনটাকে ঘোরাবেন তখন দেখবেন সেই সাদাটা যেন নড়ছে। এই ধরনের রুবি কিন্তু অরিজিনাল রুবি হয়। জেনারেলিভাবে রুবি চেনা কিন্তু খুব একটা সহজ হয় না। এখনকার এত 2 নম্বরই স্টোন বেরিয়ে গেছে, এতভাবে ফিলিং করা হয়, কিভাবে ফিলিং করে পরবর্তীকালে এই নিয়ে একটা ভিডিও করব রত্নর ব্যাপারে আপনারা কিভাবে চুজ করবেন। তবে যাই হোক, আজকে মেন যে আলোচনাটার দিকে চালাবো সেটা হচ্ছে, নেক্সট যে টপিকটা বলবো সেটা হচ্ছে, আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ এবং একটু হালকা কালার ইউজ করবেন, দেখবেন, এবং সেটা যেন অবশ্যই বিন্দু বা দাগ বা ফাটা বর্জিত হয়। নেক্সট যে ব্যাপারটা বলবো, রুবি কোত্থেকে আসে, রুবি কোন কোন রুবি এখন জেনারেলি পাওয়া যায়, কোন কোন জায়গায় রুবি কিন্তু এখন পাওয়া যায়। এখন সবথেকে বেশি
পাওয়া যায় হচ্ছে আপনারা যে রুবি সবথেকে আগেকার দিনেও কিন্তু প্রচণ্ড দামি ছিল, এখন তো আরও দাম বেড়ে গেছে অত্যন্তভাবে। তো কেন সাত রাজার ধন এক মানিক বলা হয়, রুবি কিন্তু সবথেকে কস্টলি হয় হচ্ছে আপনার বার্মিজ রুবি। বার্মিজ রুবির মধ্যে এতটা ট্রান্সপারেন্সি না থাকলেও বার্মিজ রুবি কিন্তু প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হয়। বার্মিজ যে মাইন থাকে সেই মাইন থেকে যে রুবি তৈরি হয় সেই রুবিগুলো কিন্তু প্রচণ্ড ভালো হয়, প্রচণ্ড এফেক্টিভ হয়। কিন্তু এখনকার দিনের বার্মিজ রুবির দাম অত্যন্ত বেশি, আগেকার দিনে যা দাম ছিল এখন তার থেকে প্রায় তিন গুণ চার গুণ দাম বেড়ে গেছে। মোটামুটিভাবে একটা বার্মিজ রুবি কিনতে গেলে আপনাকে 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। সুতরাং বার্মিজ রুবি আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে কেনা সম্ভব নয়। পরবর্তী যে রুবিটা আসে সেটা হচ্ছে মাদাগাস্কার রুবি। তো মাদাগাস্কার রুবির মধ্যে ট্রান্সপারেন্সি, এটা পিঙ্কিস কালার এবং তার মধ্যে একটা স্বচ্ছতা ট্রান্সপারেন্সি তো থাকবে, এবং তার মধ্যে এমন একটা সুন্দর আভা থাকবে পিঙ্কিস বলি যেটা আপনার মন ঠিক জুড়িয়ে যাবে। তাই একে কিন্তু পদ্মরাগ মণি বলা হয়। এই মাদাগাস্কার যে রুবিটা অনেকটা পদ্মের মতো দেখতে হয়, যে স্বচ্ছ এবং ট্রান্সপারেন্সি তো থাকবে এবং তার সঙ্গে পিঙ্কিস কালার, তার মধ্যে পদ্মের যে পিঙ্কিস কালারের সাথে আপনি এই মাদাগাস্কার রুবির যে পিঙ্কিস কালার একটা ম্যাচ খুঁজে পাবেন। তাই আমরা মাদাগাস্কার রুবিকে দেখে কিন্তু রুবিকে অনেক সময় বলা হয় যে পদ্মরাগ মণি। তো যাই হোক, এটা পদ্মরাগ মণি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে এই কারণে, কারণ অনেকটা পিঙ্কিস কালারটার আভাটা খুব সুন্দর দেখতে লাগে। তো মাদাগাস্কার রুবি এখন সব থেকে বেশি বিক্রি হয় এবং সব থেকে অনেকটাই কস্টলি। তার দামও মোটামুটিভাবে 20 থেকে 30, 35, 40 বিভিন্ন, এর কোনো রেটের কোনো শেষ নেই, প্রচুর রেটে বিক্রি হয়। এবং আপনাকে অবশ্যই চিনে নিতে হবে, দেখে নিতে হবে অবশ্যই দোকান ওয়াইজ। আমিও নিজেও কিন্তু রুবি অলরেডি রাখি, কিন্তু রুবির জন্য কিন্তু একটু সময় চেয়ে নিই, কারণ ভালো রুবি দিতে গেলে আমাকে কিন্তু সময় দিতেই হবে। তো যাই হোক, রুবি অরিজিনাল রুবি কিন্তু খুবই কপালের ব্যাপার। কপাল ছাড়া বা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া, রুবি দেবের আশীর্বাদ ছাড়া কিন্তু আপনি রুবি ভালো পাবেন না, এটা কিন্তু বলে দিতে পারি। তো মাদাগাস্কার রুবি সব থেকে বেশি ভালো এই মুহূর্তে, কারণ বার্মিজের মতো এতটা দাম না হলেও, কারণ বার্মিজ যেহেতু অনেকটা কম পাওয়া যায় তাই বার্মিজের দাম অত্যন্ত বেশি, তাই বার্মিজের মতো এতটা দাম না হলেও যথেষ্ট ভালো। এবং এর রেট মোটামুটিভাবে 20, 30, 40 মোটামুটি 30-এর আশেপাশে নিলে কিন্তু অনেকটা ভালো হয়। তবে আপনাকে অবশ্যই দেখতে হবে যে তার মধ্যে বিন্দু, দাগ বা ফাটা বা ক্র্যাক আছে কি না, এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে, যদি থাকে তাহলে কিন্তু নেওয়া যাবে না, যতই সে মাদাগাস্কার রুবি হোক না কেন। পরবর্তী যে ব্যাপারটা, রুবিটা এখন প্রচুর বিক্রি হয় বাজারে, সব থেকে বেশি যেটা বিক্রি হয় মানুষ জানে না, মানুষ চেনে না, সেটা হচ্ছে আফ্রিকান মাইনের রুবি। অ্যাকচুয়ালি আফ্রিকান মাইনের রুবিগুলো অনেকটা ডিপ রেড কালারের হয়, কালচে লাল বর্ণের হয়, কিন্তু মুশকিলটা হচ্ছে আফ্রিকান রুবি তাও পড়া ঠিক আছে, কিন্তু এই আফ্রিকান রুবির সঙ্গে সঙ্গে নিউ মারবিস বলে একটা রুবি বিক্রি হয় যেটা অ্যাকচুয়ালি ভাবে কিন্তু চুনি। নিউ মারবিস বলে কোনো জায়গা নেই, অ্যাকচুয়ালি ভাবে এই চুনিগুলোকে কিছুটা রুবির ডাস্ট বলি বা রুবির উপকরণ বলি, বা অনেক সময় রুবি অনেক ভঙ্গুর যে রুবি মেটেরিয়ালগুলো থাকে সেগুলোকে গ্লাস ফিলিং করে তৈরি করা হয়, সেই রুবিগুলোকে বলা হয়। ম্যাক্সিমাম এই যে কম দামে বিভিন্ন জায়গায় যে রত্ন আপনারা পান, সেখানে দেখবেন আপনি বলবেন তো আপনি এত টাকা দাম বলছেন, আমি অনেক কম টাকায় আমি রুবি নিয়ে নেবো, দেখবেন সেই রুবি কনফার্মলিভাবে সেগুলো কিন্তু ফিলিং করা রুবি হবে, কারণ কম দামে রুবি হতে পারে না, কারণ এমনি তার এতটা দাম নয়, তার অনেক কারণ আছে। সমস্ত বিশ্বের মানুষ জানে যে রুবি কতটা কস্টলি, রুবি কেন এতটা দামি, অনেকেই রুবি কিন্তু পড়তে চান কিন্তু পড়তে পারেন না। তো রুবি কিন্তু যে আফ্রিকান মাইন তবু ভালো, কিন্তু নিউ মারবিস বলে যে রুবিটা বিক্রি হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি চুনি, সেগুলো কিন্তু গ্লাস ফিলিং করা থাকে, ক্র্যাক ফিলিং করা থাকে। যদি আমরা নিউ মারবিস চুনি, মানে নিউ মারবিস রুবি যেটাকে বলা হচ্ছে অর্থাৎ যেটা চুনি, সেটাকে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন, লাইট যদি ফেলেন দেখতে পাবেন তার মধ্যে অনেক অনেক বিন্দু বিন্দু দাগ রয়েছে, তার মধ্যে বাবল রয়েছে, তার মধ্যে ট্রান্সপারেন্সি নেই। আপনি একটা সুতির কাপড় বা তুলোতে একটু হালকা জল জলে ডুবিয়ে সেই তুলোটাকে বা এই সুতির কাপড়টাকে যদি ওই স্টোনটার উপর হালকাভাবে একটু মুছে নেন, দেখবেন তার মধ্যে একটা তৈলাক্ত ব্যাপারের মধ্যে একটা বিভিন্ন মাল্টি কালার, যেমন জলে তেল ভাসিয়ে দিলে যেমন একটা কালার আসে না, ঠিক তেমন একটা কালার, কোনোভাবেই কিন্তু সেই কালারটা যাবে না, তখন বুঝবেন তার মধ্যে কিন্তু কোনো গ্লাস দিয়ে ফিলিং করা রয়েছে, এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন। এছাড়া অনেক সময় দেখতে পাবেন যে তার যে সারফেসটা অনেকটা স্মুথ হবে না, সারফেসটা কিছুটা কিন্তু কার্ভ থাকবে, এবং তার মধ্যে ট্রান্সপারেন্সি তো থাকবেই না, এবং তার মধ্যে কালারের কখনো ইউনিফর্মিটি থাকবে না, কোনো জায়গায় একটু দেখবেন বেশি কালার হয়ে গেছে মাঝখানটা, সাইডটা একটু হালকা কালার হয়ে আছে, তখন বুঝবেন সেটা কিন্তু অরিজিনাল আপনার স্টোন না, আপনি ফেক স্টোন। এই ব্যাপারে কিন্তু আপনাদের প্রত্যেকে সচেতন হওয়া উচিত, কারণ রুবি কিন্তু প্রচণ্ডভাবে জাল হয়, এতটাই কস্টলি বলে মানুষ ম্যাক্সিমাম স্টোনের দোকানদাররা আপনাদের অনেক বড় বড় ব্র্যান্ডের দোকানেও গেলে আমি দেখেছি সেটা,
অনেক মানুষ আমাকে দেখিয়েছেন যেখানে বিশাল বিশাল অ্যাড পোস্টার হোর্ডিং তারা দিচ্ছেন এবং সেখানেও যে রুবি বিক্রি করা হয় চুনি বলে, চুনি রুবি তো একই ব্যাপার, কিন্তু অরিজিনাল সেখানে যদি আপনারা কেনেন দেখবেন অরিজিনাল জিনিস দেবে না, সেটা কিন্তু চুনি, অ্যাকচুয়ালি কিন্তু সেটা রুবি নয়, সেটা কিন্তু ফিলিং করা থাকে। তাই এই রুবি কেনার ব্যাপারে অবশ্যই সাবধান হবেন। যদি রুবিকে টেস্ট করতে যান অরিজিনালভাবে, আমার কাছেও যদি কেনেন বা যেখান থেকে আপনারা কিনুন না কেন, অবশ্যই পার্ক স্ট্রিটের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া GSI, আমি আবার বলে দিচ্ছি, মিউজিয়াম বিল্ডিং এর ঠিক পিছনের দিকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে টেস্ট করে নেবেন। শুধু টেস্টই করবেন তা নয়, দেখবেন যে কোনোভাবে যেন ফাটা বা দাগ এগুলো না থাকে। টেস্টে আপনাকে বলে দেবে যে কোথাকার মাইন এবং কোথা থেকে আসছে এবং তার মধ্যে কী কী মেটেরিয়াল আছে, এটা ফুললি রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে ক্র্যাক আছে কি না, তার মধ্যে কোনো ফিলিং করা হয়েছে কি না, কোনো কম্পোজাইট কোনো মেটেরিয়াল আছে নাকি, সেগুলো কিন্তু সর্বাত্মকভাবে কিন্তু বলে দেবে। তাই রুবি কেনার আগে অবশ্যই ব্যাপারগুলো কিন্তু ভালোভাবে দেখে নেবেন, তাহলে কিন্তু জিনিসটা অনেকটা বুঝতে পারবেন। তো যাই হোক, রুবি কিন্তু মানুষের দেহে একটা স্পেকট্রাম একটা কালার দেয়, লাল কালার বা পিঙ্কিস কালার দেয়, সেই জন্য মানুষের মধ্যে জীবন অনেক উন্নতি করানোর চেষ্টা করে। এর পরবর্তী যে আলোচনা করব, রুবি আমাদের জীবনে কি কি উপকার করে, কি কি উন্নতি নিয়ে আসে, সেগুলো কিন্তু পরপর আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে যে রুবি অ্যাকচুয়ালি আপনাদের জীবনে কোন জায়গাটাকে সব থেকে বেশি উপকার করার চেষ্টা করে, কোন জায়গাটাকে আপনাদের উন্নতি করানোর চেষ্টা করে। প্রথমেই বলবো হচ্ছে আমাদের টোটাল 7টা চক্রের মধ্যে আমাদের নিচে সব থেকে থাকে মূলধার চক্র। যে মূলধার চক্রটা আমাদের জীবনে অর্থ উপার্জন, আমাদের জীবনে সন্তান উৎপাদনের ক্ষমতা অর্থাৎ রিপ্রোডাক্টিভিটি, বা আমাদের যৌন ক্ষমতা, আমাদের যাবতীয় সুখ ঐশ্বর্য, আমাদের জীবনে অর্থ লাভ, এই জায়গাগুলোকে হোল্ড করে। মেনলিভাবে যৌন ক্ষমতা থেকে শুরু করে আমাদের বুদ্ধি, আমাদের জীবনে সমাজে মেশার ক্ষমতাকে হোল্ড করে। তাই যাদের মূলধার চক্র কোনোভাবে বন্ধ থাকে, তো এটা কিভাবে বন্ধ থাকে এটা বিভিন্নভাবে বোঝা যায়। তো যাই হোক, যারা অভিজ্ঞ মানুষ তারা বুঝতে পারবেন। তো অ্যাকচুয়ালি যাদের মূলধার চক্র ঠিকভাবে কাজ করে না, মূলধার চক্র বন্ধ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের জীবনে ঠিকমতো উন্নতি হয় না, তাদের জীবনে উন্নতির পথ বিভিন্নভাবে অবরুদ্ধ হয়, তাদের সন্তান উৎপাদনের দিক থেকে, তাদের পার্সোনালিটির দিক থেকে, তাদের জীবনে উন্নতির ক্ষেত্রে বারে বারে অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই যদি আপনারা অরিজিনাল রুবি ব্যবহার করেন, তাহলে এই রুবি ব্যবহার করলে মানুষের মূলধার চক্রকে সঠিকভাবে খুলে দেয়। তার জন্য মানুষের অর্থ উপার্জনের ক্ষমতা, কর্মক্ষেত্রে সাফল্য লাভ, যৌন ক্ষমতা বৃদ্ধি করে, সন্তান উৎপাদনের ক্ষমতা বা রিপ্রোডাক্টিভিটি সিস্টেমকে একটু উন্নততর করে, অন্যদিক থেকে জাগতিক সুখ ঐশ্বর্যের দিক থেকে, ব্যবসার উন্নতির দিক থেকে, চাকরি ব্যবসা বা কর্মের বাধা দূর করার ক্ষেত্রে, অর্থাৎ মূলধার চক্র খুলে দিলে যে যে উপকারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অরিজিনাল রুবি ধারণ করলে, আপনারা মূলধার চক্র খোলার সঙ্গে সঙ্গে আপনারা জীবনে কর্মক্ষেত্রে আপনার ব্যবসা, আপনার অর্থ লাভ, আপনার জীবনে জাগতিক সুখ ঐশ্বর্য, আপনার যৌন ক্ষমতা, আপনার রিপ্রোডাক্টিভিটি সিস্টেম, এই সমস্ত ব্যাপারের উপর একটা শুভ প্রভাব বর্তানোর চেষ্টা করে। সব থেকে মেন যে কাজটা করে রুবি পড়লে, আপনার বার্থ চার্টের রুবিকে স্ট্রং করার সঙ্গে সঙ্গে আপনার দেহের যে মূলধার চক্র সেটাকে কিন্তু খুলে দেয়। মূলধার চক্র যদি সঠিকভাবে খুলে যায়, মানুষের জীবনে উন্নতির পথের যে বাধা সেটা সঠিকভাবে সরে গিয়ে আপনার জীবনের সাকসেস বা উন্নতি খুব সহজেই আসে। এই জন্যই রুবির এত দাম। প্রথমে মানুষের মান সম্মান, যশ প্রতিপত্তি, ব্যবসায় উন্নতি, মানুষের জীবনে সাফল্য লাভ, মানুষের জীবনে আলো, এই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেট করে। নেক্সট যে ব্যাপারটা, আমাদের যাদের হার্ট সংক্রান্ত প্রবলেম রয়েছে, যাদের যাদের মাথা সংক্রান্ত প্রবলেম রয়েছে, যাদের চোখ সংক্রান্ত প্রবলেম রয়েছে, যাদের রুবির প্রবলেমের জন্য অনেক সময় ঘটতে পারে, তাই এই সমস্ত সমস্যা অনেকটা সমাধান হয়। তাই রুবি ব্যবহার করলে হার্ট, মেরুদণ্ড এই সংক্রান্ত রোগের কিন্তু অনেকটা উপশম পাওয়া যায়। আপনাদের প্রাণ শক্তি বা জীবনী শক্তি বা ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু অনেকটা বৃদ্ধি করে, প্রাণ শক্তি বা জীবনী শক্তিকে অনেকটা বৃদ্ধি করে। কারণ রবি হচ্ছে আত্মার কারকগ্রহ, দীপ্তির কারকগ্রহ, প্রকাশের কারকগ্রহ। রবি হচ্ছে আমাদের মনের মধ্যে যে তেজ রয়েছে সেটার কারকগ্রহ, এবং আমাদের যে দৈহিক শক্তি থেকে শুরু করে আমাদের যে প্রাণ শক্তি সেই জায়গাটাকেও কিন্তু ইন্ডিকেট করে। ঠিক আছে, তো প্রাণ শক্তির জায়গাটা কিন্তু বা জীবনী শক্তির যে জায়গাটা থাকে সেটা কিন্তু রুবি থেকে আসে। তাই আপনার মধ্যে প্রাণ শক্তি বা জীবনী শক্তি কিন্তু বৃদ্ধি পায় অনেক অংশে। রুবির তিনটে নক্ষত্র রয়েছে, একটা কৃত্তিকা নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর আষাঢ় নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি রুবি হওয়ার জন্য, কারণ কৃত্তিকা নক্ষত্র মানুষের কোমরের পাটকে সিম্বলাইজ করে। অন্যদিক থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্র আমাদের যৌনাঙ্গকে ইন্ডিকেট করে, উত্তর আষাঢ় নক্ষত্র আমাদের উরু পাটকে ইন্ডিকেট করে। তাই এই তিনটে পাটকে কিন্তু অনেকটা মানে এই সংক্রান্ত কোনো রোগ থাকলে সেই জায়গাটা কিন্তু অনেকটা নির্মূল করে দেয়। অর্থাৎ কোমর সংক্রান্ত ব্যাপার, যৌনাঙ্গ সংক্রান্ত ব্যাপার বা উরু সংক্রান্ত ব্যাপারের অনেক প্রবলেম কিন্তু নির্মূল করে। পরবর্তী বলবো, যে সমস্ত মানুষেরা
তার অপোজিট সেক্সের মানুষকে, অর্থাৎ কোনো ছেলে হলে মেয়েদের বা মেয়ে হলে ছেলের ছেলেদের, বা অনেক সময় এখন তো অনেক ট্রান্সজেন্ডার ব্যাপারটা অনেকটা চলে গেছে, বা যাই হোক সেম সেক্সের মধ্যেও সেই রকম যৌন একটা ব্যাপার চলে আসছে, সেটা নিয়ে আমি বলবো না। তবে জেনারেল ভাবে যারা তার অপোজিট সেক্সের মানুষকে তার শুধুমাত্র সেক্স সিম্বল হিসেবে ভাবেন এবং তাদের মধ্যে অত্যন্ত যৌন কাতরতা ব্যাপার রয়েছে, সেই সমস্ত মানুষের মেন্টালিটিকে উন্নত করার ক্ষেত্রে রবিকে, রবির প্রভাবকে বৃদ্ধি করার মাধ্যমে, অর্থাৎ রবি পড়ার মাধ্যমে আপনারা কিন্তু এই সেক্স সিম্বলের যে ব্যাপারটা, এই সব ব্যাপারে যে সেক্সুয়াল চিন্তাভাবনা, সেটাকে কিন্তু অনেকটা কমানো যায় এবং আপনার চিন্তাভাবনাকে অনেকটা উন্নতর করে কিন্তু এই রবি পড়লে। রবি যদি অরিজিনাল হয় তাহলে আপনার এই অত্যন্ত যে যৌন কাতরতা, যে আপনার যে সেক্সুয়াল ডিজায়ার, সব ব্যাপারে সেক্সুয়ালভাবে ভাবা, এই ব্যাপারটা কিন্তু অনেকটা কমে যাবে এবং আপনি যে আপনার ছেলে হলে যে মেয়েদের সবসময় সেক্স সিম্বল হিসেবে ভাবেন, বা মেয়ে হলে ছেলেদের যে সুন্দর দেখতে কোনো ছেলে হলে সেখানে আপনার প্রতি একদম লালসা, আপনি একদম ইয়ে হয়ে যান, এই যে ব্যাপারটা, ওই অত্যন্ত সেক্সুয়াল যে ডিজায়ার আপনার মধ্যে আসে, সেই জায়গাটাকে কিন্তু অনেকটা প্রশমিত করে মানে আপনাকে যে সেক্সুয়ালভাবে ইনঅ্যাক্টিভ করে দেয় তা নয়, কিন্তু যেখানে যেখানে আপনার দরকার সেখানে কিন্তু আপনাকে অ্যাক্টিভ করে, কিন্তু আপনার যে সমস্ত অপ্রাসঙ্গিক জায়গায় আপনার যে সেক্স যে একটা চাহিদা, সেই জায়গাটা কিন্তু অনেকটা কন্ট্রোল করে দেয়। ঠিক আছে, যে সমস্ত পুরুষের পৌরুষত্ব নেই, যে সমস্ত পুরুষের মধ্যে একটা ওই মানে না তো ঢুস ঢাস, খায় শুধু দুধ ভাত, এমন একটা মেন্টালিটি যে সমস্ত মানে নেতা হয়ে গেছে যে সমস্ত পুরুষের, তাদের মধ্যে পৌরুষত্ব প্রচুর অভাব, এবং যে সমস্ত পুরুষদের তাদের কিন্তু তাদের শুক্রাণুর মধ্যে স্পার্ম কাউন্ট অনেক কমে গেছে, তাদের সন্তান উৎপাদনের ক্ষেত্রে বা সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করছে, যে সমস্ত পুরুষের ক্ষেত্রে তাদের স্পার্ম কাউন্ট বৃদ্ধির জন্য রবি পড়লে কিন্তু বিশেষভাবে উপকার লাভ করা যায়, যাদের ক্ষেত্রে দেখবেন যে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন যৌন সংক্রান্ত রোগে ভুগছেন, বিশেষ করে স্পার্ম কাউন্ট কমে যাওয়ার জন্য, বা তাদের শুক্র তারল্য রোগের জন্য, স্বপ্নদোষের জন্য, বিভিন্ন যে রোগগুলো হয় আর কি সেক্সুয়াল জায়গায়, সেই সমস্ত রোগের ক্ষেত্রে যদি রবি অনেক সময় প্রবলেমের জন্য এই সমস্ত রোগগুলো ক্রিয়েট করে, তাই যদি আপনার রবি ধারণ করেন তাহলে আপনাদের স্পার্ম কাউন্ট ব্যাপারটা কিন্তু অনেকটা বৃদ্ধি করবে এবং আপনার সেক্সুয়াল কোনো প্রবলেম থাকলে সেটাকেও কিন্তু অনেকটা নির্মূল করবে। পরবর্তী বলবো, রবি ধারণ করলে আমাদের মান সম্মান, যশ, প্রতিপত্তি, সমাজের আপনার যে সোশ্যাল ভ্যালুটা অনেক অংশে বৃদ্ধি পায়। নাম্বার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, আপনার কোনো পরক্রিয়া সম্পর্কের মধ্যে লিপ্ত হলে, যে সমস্ত মানুষেরা খুব সহজেই পরক্রিয়া সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যান, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে যদি তারা রবি ধারণ করেন তাহলে কিন্তু তারা এই সমস্ত সম্পর্ক থেকে সহজে বেরিয়ে এসে তাদের সম্পর্কের ভিতকে অনেকটা মজবুত করতে পারবেন, কেননা আপনার মধ্যে সেই পার্সোনালিটি, সেই ক্ষমতা, আপনার মধ্যে সেই তেজ তৈরি হবে যাতে আপনার সঙ্গে সহজে কোনো মানুষরা কিন্তু আপনার সঙ্গে মিশতে ভয় খাবে, আপনার মধ্যে সেই লেভেলের একটা পার্সোনালিটি কিন্তু বজায় থাকবে। ওকে, নেক্সট যেটা বলবো, মনের মধ্যে উদ্যমতা এবং সাহস বৃদ্ধি করে যদি আপনি অরিজিনাল রবি ব্যবহার করেন, সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে সহজেই আপনি মিলেমিশে থাকতে পারবেন এবং কোনো মানুষই আপনার শত্রু হবে না, আপনি সহজে যে কোনো ধরনের মানুষের সাথে, সে ভালো হোক খারাপ হোক, সমস্ত মানুষের সঙ্গে আপনি ওভারঅলভাবে একটা এমন একটা আপনার অ্যাটিচিউড, এমন একটা গেট আপ, আপনার এমন একটা পার্সোনালিটি থাকবে, আপনাকে কেউ ফালতু করে দেবে না এবং আপনার সবার কাছে একটা মান সম্মান প্রতিপত্তি বজায় থাকবে এবং আপনি সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে সমানভাবে মিশতে পারবেন, তার জন্য আপনার জীবনে সার্বিক প্রোগ্রেস, সার্বিক যে শত্রুতা সেটা কিন্তু নির্মূল হবে যদি আপনি রবিদেবের রত্ন রবি ব্যবহার করে থাকেন। নেক্সট যেটা বলবো, যারা গভর্নমেন্ট জব পেতে চাইছেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, বা গভর্নমেন্ট কোনো পদে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন শত্রুতার সম্মুখীন হচ্ছেন, বা যারা যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি বা ভালো কোনো কোম্পানিতে উচ্চ পদে আসীন হতে চান, বা যারা কোনো সরকারি সাহায্য লাভ চান, বা যারা কোনো জীবনে কোনো নিজের কোনো ব্যবসা থেকে বিশাল অর্থ উপার্জন করতে চান, সেই সমস্ত মানুষেরা রবি ব্যবহার করলে তাদের জীবনে আর্থিক প্রতিপত্তি, উচ্চ পদ, গভর্নমেন্ট সার্ভিসে চাকরি পাওয়া বা গভর্নমেন্ট সার্ভিস পাওয়া, বা যে কোনো উচ্চ পদে দীর্ঘদিন ধরে থাকা, বা আপনার সেই লিডারশিপ ক্ষমতা কিন্তু অনেক অংশ বৃদ্ধি করে। নেক্সট যেটা বলবো, আপনাকে জনপ্রতিনিধি হিসাবে আপনি যখন কোনো স্টেজে কোনো বক্তব্য রাখেন, বা আপনার মধ্যে যে লিডারশিপ ক্ষমতা, মানুষকে যে একত্রিত করার ক্ষমতা, তো সেই ক্ষমতা কিন্তু মানুষের মধ্যে বৃদ্ধি করে যদি সত্যি আপনি রবি পড়েন। দেখবেন অভিষেক ব্যানার্জি রিসেন্টলি একটা রবি অলরেডি কিন্তু পড়েছিলেন, যখন এই ভোটের ঠিক আগে আগে সময়ে কিন্তু তার হাতে একটা রবি রয়েছেন, আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করেন দেখতে পাবেন তার মধ্যে কিন্তু এই তৃণমূলের যে জনজোয়ার প্রকল্পের আগে আমি দেখছিলাম যে তার হাতে কিন্তু খুব সুন্দর একটা রবি কিন্তু তিনি পড়েছেন, সেই রবিটা কিন্তু অরিজিনাল পদ্মরাগ মণি।
তো যাই হোক, কারো পার্সোনাল ব্যাপারে যাবো না, আমি জাস্ট দেখেছিলাম বলে জিনিসটা বললাম, কোনোভাবে কোনো পার্টি ইয়ে হিসাবে মনে করবেন না। তো যাই হোক, তো আপনার জনপ্রতিনিধি হিসাবে আপনার লোকের কাছে আপনার নিজের ব্যাপারকে তুলে ধরার ক্ষেত্রে আপনার সামনে যে সমস্ত মানুষ আপনার বক্তব্যকে শুনছে তাদের মুগ্ধ করার দিক থেকে আপনার পার্সোনালিটি, আপনার লিডারশিপ ক্ষমতা, আপনার লোককে একত্রিত করার ক্ষমতা, এই যে ক্ষমতাটা সেটা কিন্তু রবিদেবের অরিজিনাল রত্নরূপী ব্যবহার করলে পাওয়া যায়। পরবর্তী যেটা বলবো, যারা সমাজে রবিদেবের রত্নরূপী ব্যবহার করলে তারা সমাজের সমস্ত জায়গা থেকে সহজেই প্রচুর প্রশংসা পান। প্রতিযোগিতামূলক কোনো কাজে তাদেরকে পরাস্ত করা খুব কঠিন হয় যারা অরিজিনাল রূপী ব্যবহার করেন। এমন কোনো কাজ করে না যার জন্য তাকে জীবনে কারু কাছ থেকে অপমানিত হতে হয়, কারু কাছ থেকে তাকে মিথ্যে বদনামে ভাগিদার হতে হয়, সেই সমস্ত কাজ কিন্তু তারা করে না, এবং তার জীবনে কিন্তু এমন সময় বা ব্যাপারও কিন্তু আসে না যদি আপনি অরিজিনাল রূপী ব্যবহার করতে পারেন। আপনার আত্মার জাগরণ হয়, আপনার মনের মধ্যে, আপনার মানসিকতার মধ্যে একটা আত্মা, একটা অমিত্ব, একটা ইগোয়েস্টিক মেন্টালিটি, এবং লোককে হেল্প করা, এমন কিছু করা যাতে সমাজের উন্নতি হয়, কিন্তু আপনার মধ্যে একটা অমিত্ব ব্যাপার কিন্তু অবশ্যই আসবে রূপী ব্যবহার করলে। আমি এটা বলেছি, আমাকে এই কথাটা শুনতে হবে, আমার এই কথাটা শুনলো না, এইখান থেকে কিন্তু একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। অর্থাৎ তার মধ্যে লিডারশিপ ক্ষমতা যেমন তৈরি হবে, তার মধ্যে একটা আমিত্ব ব্যাপার তৈরি হবে, তার মধ্যে ইগোয়েস্টিক ব্যাপার তৈরি হবে, তার আত্মার কিন্তু উন্নতি হবে, সে মানুষকে বা সমাজের উন্নতির জন্য সে কিন্তু অনেক কিছু করবে, যদি কারো রুবি ভালো করার জন্য কেউ যদি রুবি ব্যবহার করে থাকে। অন্যদিক থেকে রুবি ব্যবহার করলে সার্বিকভাবে বলতে গেলে আপনার অর্থলাভ, সুনাম বৃদ্ধি, মস্তিষ্ক সংক্রান্ত কোনো রোগ বা মাথা যন্ত্রণা এই সমস্ত থাকলে সেগুলো কিন্তু নির্মূল হয়, হার্ট রিলেটেড কোনো প্রবলেম বা হৃদরোগ সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে সেটাও কিন্তু নির্মূল হয়। এছাড়া আমসা, রক্তচাপ নিয়ন্ত্রণ ব্যাপারটাও কিন্তু অনেকটা নির্ভর করে রুবি ব্যবহার করলে। আপনার মান সম্মান, প্রতিপত্তি, প্রেম, বিবাহ, চাকরি, ব্যবসা, আয় উন্নতি, আপনার কর্মে বাধা সরে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে রুবি কিন্তু আপনার জীবনে হেল্প করে। তাই এত যার এত দিক থেকে যার উপকার হয়েছে, তাই সেই রত্নটা কতটা কস্টলি হতে হয় আপনারা সেটা বুঝতেই পারছেন। কেন রুবি এতটা কস্টলি, কেন ওই 30-35 হাজার টাকায় রুবি অরিজিনাল রুবি হয় না, যে চুনি আপনারা পরেন সেই চুনি কিন্তু অরিজিনাল রুবি নয়। তাই রুবিকে সঠিকভাবে পেতে গেলে আজ থেকে আপনারা শুরু করুন, প্রতিদিন স্নানের পর আপনারা একটা তামার ঘটিতে রক্ত জবা ফুল দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা মন্ত্রপাঠ করুন, সূর্যদেবকে আপনারা জল নিবেদন করুন, সূর্য প্রণাম করুন, এবং প্রতি রবিবার অবশ্যই বাড়িতে একটা সিংহাসনে সূর্য মূর্তি কিনে আপনারা যদি পুজো করেন রক্ত জবা ফুল দিয়ে মিষ্টি, এবং সেই সঙ্গে কোনো হলুদ কোনো ফল বা আমন্ড বা কাজু বাদাম বা ধরুন কমলা লেবু বা খেজুর বা এরারুট সরি আগরোট এই সমস্ত জিনিস যদি দেন, তাহলে দেখবেন এই সমস্ত বা হলুদ বাতাসা অর্থাৎ গুড়ের যে বাতাসা হয় সেই সমস্ত জিনিস দিলে কিন্তু আপনারা দিয়ে যদি আপনারা প্রসাদ হিসাবে দিয়ে যদি পুজো করেন, তাহলে কিন্তু রবিদেব আপনার প্রতি কিন্তু খুব সুপ্রসন্ন হন, এবং তাহলে আপনার জীবনে সার্বিকভাবে জীবনে অনেক উন্নতি হয়। এবং সঠিক রুবি পাওয়ার আগে কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে সূর্য পুজো করতে হবে, কারণ সূর্যদেবের অরিজিনাল স্টোন পেতে গেলে আপনাকে আগে ভালোভাবে কিন্তু তার পুজো পাঠ করতে হবে। যদি আপনি তাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু অরিজিনাল রুবি পেতে পারবেন, এবং রুবি কিনতে গেলে কিন্তু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। এত ঠকার সম্ভাবনা রয়েছে, যতই আপনি ব্র্যান্ডিং দেখে যান না কেন, এই বড় বড় ব্র্যান্ডিং পোস্টার হোর্ডিং দেখে দেন না কেন, ঠকার সম্ভাবনা কিন্তু ম্যাক্সিমাম থাকে। দেখবেন একটা দোকানে, অনেক ব্র্যান্ডিং দোকান আমি বলছি, যদি 100টা রুবি থাকে তার থেকে তো 2 বা 3টে রুবি অরিজিনাল রুবি থাকে, কেন রুবি এতটাই কস্টলি, এতটাই দাম। এবং আস্তে আস্তে এই মাদাগাস্কার মাইনও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এবং মাদাগাস্কার মাইনেরও কিন্তু যে ভালো রুবির কোয়ালিটিটা আস্তে আস্তে অনেকটা ক্র্যাক চলে আসছে, অনেকটা কালার ট্রিটমেন্ট করছে, বেশি একটা ব্ল্যাকিশ ভাব চলে আসছে, পিঙ্কিস ভাবটা আস্তে আস্তে সরে যাচ্ছে। সেই জন্য কিন্তু রুবির ব্যাপারে আপনার অবশ্যই সচেতন হবেন। তবে মন্ত্রপাঠের থেকে দামি কিছু হতে পারে না, আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের বলেছি। তাই রুবিকে স্ট্রং করতে গেলে আগে রুবির মন্ত্রপাঠ করুন, রুবিকে প্রসন্ন করুন, সূর্য প্রণাম করুন, এবং রুবির দরকার হলে আপনারা গায়ত্রী মন্ত্র পাঠ করুন। আমি মন্ত্রটা আবার একবার বলে দিচ্ছি, ওং জবাকুশম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুদিং ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরং। ওং জবাকুশম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুদিং ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরং। ওং জবাকুশম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুদিং ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরং। এই প্রণাম মন্ত্রটা 3 বার পাঠ করে বীজ মন্ত্রটা 28 বার বা 108 বার পড়বেন। বীজ মন্ত্রটা 2 রয়েছে, একটা ছোট একটা বড়। একটা হচ্ছে ওং ঘৃণী সূর্যায় নমঃ, ওং ঘৃণী সূর্যায় নমঃ, ওং ঘৃণী সূর্যায় নমঃ। ঘয়ের অফলা দিঘি
মধ্যন্বয়ে দিঘ্ঘি ঘৃণী সূর্যায় নম। ওকে, তো যাই হোক, আরেকটা মন্ত্র যেটা রয়েছে বীজ মন্ত্র, ওং রাম হয়রফলা আকাম রাম হ্রীম হয়রফলা দিঘ্ঘি ম হ্রীম রম হয়রফলা ওকাম রম সোয়াহা দুন্তস্ব বয় আকা হয়াকা সোয়াহা উচ্চারণটা হবে সোয়াহা সোয়াহা সূর্যায় নম। তাহলে এই মন্ত্রটা এইভাবে বলবেন, ওং রাম রেম রম স্বাহা সূর্যায় নমঃ, ওং রাম রেম রম স্বাহা সূর্যায় নমঃ, ওং রাম রেম রম স্বাহা সূর্যায় নমঃ। এছাড়া গায়ত্রী মন্ত্র আমরা পাঠ করতে পারেন তিনবার করে, ওং সূর্যায় বিদ্মহে অঙ্গিরায় ধীমহে তন্নঃ সূর্য প্রচোদয়াৎ, ওং সূর্যায় বিদ্মহে অঙ্গিরায় ধীমহে তন্নঃ সূর্য প্রচোদয়াৎ, ওং সূর্যায় বিদ্মহে অঙ্গিরায় ধীমহে তন্ন সূর্য প্রচোদয়াৎ। এই মন্ত্রটা আমরা পাঠ করতে পারি। তো যাই হোক, আপনারা মোটামুটিভাবে যদি প্রণাম মন্ত্রটা তিনবার এবং বীজ মন্ত্রটা 108 বার না পারলে যদি 28 বারও পড়েন তাহলেও কিন্তু আমরা রবিদেব আপনার বাচ্চাটা অনেকটা স্ট্রং হবে। যদি মন্ত্র পাঠ করতে না পারেন কমপক্ষে অবশ্যই সূর্য প্রণাম করবেন, দেখবেন আপনার জীবনে সূর্যের প্রভাব অনেকাংশে বৃদ্ধি পাবে। যদি রুবি কিনতে না পারেন তাহলে পারলে বিল্বপত্রের মূল পড়তে পারেন, একটা লাল কার্ড পড়তে পারেন বা তামার একটা আংটি পড়তে পারেন অনামিকা আঙুলে। তবে রুবি কিনতে গেলে কিন্তু একটু ভালো রুবি কিনবেন, না হলে কিনবেন না, দরকার হলে স্টার রুবি কিনবেন। স্টার রুবি একটু বেশি ভারী কিনবেন, মানে বেশি একটু মানে মোটামুটিভাবে 30-40 অবধি কিনবেন, প্রচণ্ড তার স্পেসিফিক গ্যাপিটা অনেক বেশি হয়, তাই খুব ভারী হয়। 30-40 অবধি মনে হলে অনেক বড় হলো, কিন্তু খুব একটা কিন্তু বড় হয় না। আপনার 20 অথিরটা দেখতে একটা 4 অথির মতো পান্নার মতো হয়, ঠিক আছে। সুতরাং আপনারা যদি মোটামুটিভাবে স্টার রুবিও কেনেন, স্টার রুবির খুব কম দাম হয়, মোটামুটি 4-5 থেকে 8-এর মধ্যে কিনলে 8,000 টাকার মধ্যে একটু বড় দেখে যদি কিনতে পারেন স্টার রুবি, তাহলেও কিন্তু রুবির অনেক অংশে কাজ করে দেয়। তবে রুবি যাই করুক না কেন, আপনারাকে ভালো দেখে রুবি কিনতে হবে, নাহলে সূর্য প্রণাম করতে হবে, তাহলে জীবনে অনেক অংশে রবির থেকে আমরা শুভফল লাভ করবেন। তো আশা করলাম বুঝতে পারলেন কোন জায়গাটা ইন্ডিকেট করলাম। আজকে এখানেই থামতে হবে, প্রায় আপনাদের কাছে 28 মিনিটের মতো ভিডিওটা হয়ে গেল। নমস্কার, থ্যাংক ইউ।